হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আপনারা তো অলরেডি নিউজ পেয়ে গেছেন আমার এই ভিডিওর মাধ্যমে, এই যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান সহ 5,99,97,000 টাকা বরাদ্দ করছেন, এবং কোন ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে কত টাকা এসেছে তা এই পিডিএফ শীটের মধ্যে আছে, যা 1 থেকে 216 পেজের মধ্যে রয়েছে। আর এখানে ছাত্রছাত্রীরা পাবেন ষষ্ঠ শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত, তার পুরো ডিটেলসই এই পিডিএফ শীটের মধ্যে আছে। তো দেখুন, এই যে এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা, এটা হচ্ছে শিক্ষক কর্মচারীগণের তালিকা, এটা হচ্ছে ছাত্রছাত্রীদের তালিকা, এখানে আছে ষষ্ঠ থেকে অষ্টম। এভাবে আপনি বিশ্ববিদ্যালয় মাস্টার্স পর্যন্ত দেখতে পাবেন। দেখুন, এখানে ছাত্রছাত্রীদের তালিকা, স্নাতক, স্নাতক করুন। তো অনেকে আমাকে এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করছেন যে ভাই, ওই পিডিএফ রেজাল্ট শিটটি আমাদের মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না। তা ওই লিস্ট আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে দেখবেন, এ টু জেড ফুল প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটি কথা বলে রেখে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য বাংলাদেশ সরকারের সরকারি অনুদান সংক্রান্ত অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আপনাদের এই চ্যানেলটি আহাত অনলাইন ট্রাস এখানে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই নোটিফিকেশন বেলটি এভাবে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এটা করে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব, সরাসরি সর্বপ্রথম আপনার কাছেই যাবে, আর এতে করে আপনার পরবর্তী ভিডিওগুলো দেখতে খুবই সহজ হবে। তো এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে কিভাবে আমরা এই পিডিএফ লিস্টটি, অর্থাৎ এই পিডিএফ রেজাল্টটি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে দেখব, সেই বিষয়টি দেখাবো। তো ওকে বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আপনারা যখন আপনার মোবাইলের স্ক্রিনে থাকবেন তখন এই ধরনের একটি অ্যাপস পাবেন, সেখানে লেখা থাকবে প্লে স্টোর অথবা ঠিক এই ধরনের একটি আইকন, ওই আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ওই আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি সার্চ বার দেবে, সেই সার্চ বারের উপরে আপনি লিখবেন পিডিএফ রিডার। পিডিএফ রিডার লেখার সাথে সাথে আপনাকে এই ধরনের একটি সফটওয়্যার দেখতে পাবেন, তখন এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর চলে যাবেন আপনার ওই ভিডিওতে। তো দেখুন, আপনারা যখন এভাবে ভিডিওটি দেখতে থাকবেন, ভিডিও ডিসক্রিপশনে আপনারা ক্লিক করবেন। আমি এখন যে ভিডিওটি তৈরি করতেছি, ওই ভিডিওর মাধ্যমে আমি ওয়েবসাইট লিঙ্ক এবং রেজাল্ট পেজ লিঙ্ক দুটো লিঙ্কই দিয়ে দেবো, আর এই দুটি লিঙ্কের মাধ্যমেই আপনারা আপনাদের এই পিডিএফ লিস্টটি সরাসরি দেখতে পাবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সরাসরি রেজাল্ট পেজ লিঙ্কটি আপনার মোবাইল থেকে ডাউনলোড করে দেখবেন। তো আমরা অলরেডি তো আমাদের মোবাইলে প্লে স্টোর থেকে এই পিডিএফ সফটওয়্যারটি ইনস্টল করেই ফেলছি, এখন আমরা সরাসরি রেজাল্ট পেজ লিঙ্ক এই অপশনে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, এই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে সরাসরি এরকমের পেজগুলো দেখতে পাবেন। আর এখানে দেখুন পেজ আছে 1 থেকে 216টি, এবং এখানে দেখুন লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো দেখুন, আমার ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখন আমার ফাইলটি পাওয়া যাবে কম্পিউটার স্ক্রিনে, আর আপনারটা পাওয়া যাবে মোবাইলের স্ক্রিনে। তো দেখুন, এই যে আমার ফাইলটি, তখন আপনারা এইভাবে সরাসরি ভিউ করে আপনারা দেখতে পারবেন অ্যাডোবি রিডার সফটওয়্যারের মাধ্যমে। ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, দেখুন আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করছি, আর আপনার মোবাইল থেকে যখন দেখবেন তখন অবশ্যই আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তো দেখুন, এই ওয়েবসাইটে আসার পর আপনারা নিচের এই লিঙ্কে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে 1 থেকে 216টি পেজ আপনার মোবাইলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আর বন্ধুরা, এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধুবান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সকল ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত টাকাগুলো হাতে পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওতে যদি বুঝতে আপনার কোথায় কোনো অসুবিধা, অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাথে সাথে ভিডিওতে রিপ্লাই দেব।
আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।